এখন আমরা একটু সারাদিনের প্ল্যানটা বলি। সকালে আমরা আর কি বাইক নিয়ে ঘুরবো, বিকালে আমরা কোথাও একটা যাব। পুরো সকালে মানে আমরা কিচ্ছু একটু ব্লক করিনি, মানে লিটারালি কিচ্ছু ব্লক করিনি। আর এখন বিকাল বিকাল হয়ে গেছে, আর এখন আমাদের আরেকটা জায়গায় যাওয়ার প্ল্যান আছে, দেখি সেটা কেমন ভাবে ফুলফিল হয়। পয়সার হাট ব্রিজে এই পরিমাণ ভিড় আমি আমার লাইফে দেখি নাই, মানে লিটারেলি হাঁটার হাঁটার মতো জায়গা ছিল না। কি কপাল দেখছেন, মানে খাইতে গেছে ওই সেখানে খাইছে শুধু বালি এবং গালি। আসসালামু আলাইকুম সবাইকে, ঈদ মোবারক সবাইকে। আজকে হলো ঈদের দিন, এখন এই ব্লগটা কবে আপলোড দেবো সেটা আমি নিজে জানি না, কারণ আমার এডিট করতে বহুত দিন লাগে। তো আজকে সকালের কিছু কাহিনী আছে নামাজের আগে ও নামাজের পরে, সেগুলো এখন আপনারা দেখুন। তো নামাজের কাহিনী শেষ, এখন আমরা একটু সারাদিনের প্ল্যানটা বলি। সকালে আমরা আর কি বাইক নিয়ে ঘুরবো, বিকালে আমরা কোথাও একটা যাব। এখন আমাদের ফ্রেন্ডরা বহুজন, এখন তিন চারজন আছে আমার সাথে আর সবাই আমার বাসার নিচে। তো ইস্তেক আসো মই নাই, হ্যালো নবেলা। এই যে আমরা তিনজন, আমরা এখানে মোট চারজন আছি আর নিচের সবাই। তো চলুন সবার সাথে এখন দেখা করাই দিই। এই যে আমাদের বাকি তিনজন, ওই তো একটু হাই বাই জাফর বলে দে। আর দুজন কোথায়? তুমি দেখ। তো এরপরে কাহিনী কিছুটা এমন হয়েছে যে আমাদের তখন রওনা দেওয়ার কথা ছিল 10টায়, কিন্তু আমরা বাসা থেকে বের হইতে 10:30 বা বাজাই দেয়, এবং আমাদের সাথে বাইক দেখার কথা ছিল 3 থেকে 4টা, কিন্তু তখন বাইক ছিল মোট 2টা। এবং এরপরে বাইক আনতে নিতে মানে সবকিছু করতে করতে প্রায় একটা বাইক আনতে গেলে আরেকটা বাইক যায়, আরেকটা বাইক আনতে গেলে আরেকটা বাইক যায়, এরকম করতে করতে প্রায় 12টা বেজে যায়। ঘড়ির 12টা আর কি, কষ্টের 12টা না। এরপরে আমরা 2-4 জন একটা জায়গায় যাওয়ার প্ল্যান করি, তো সেখানে অনেক কষ্ট কষ্ট করে 12:30-এর মধ্যে আমরা পৌঁছাই, কিন্তু ওইখানে গিয়ে আমরা দই পাই না। এরপরে কি করব, এরপরে আমরা রওনা দিলাম সামনের প্ল্যান। আর এরপর আমাদের প্ল্যান ছিল পাটগাতি ব্রিজে যাওয়া, কিন্তু ওইখানে যেতে যেতে প্রায় যা বললাম 12:30 বেজে গেছে। এরপর আমরা পথ চিনি না, পথ চিনতে চিনতে এবং আমাদের টুঙ্গিপাড়া পৌঁছাতে প্রায় 1টা নাগাদ বেজে গেছে। এবং আমাদের একটা ব্রিজ মানে ঢোকার আগে একটা ব্রিজ আছে, সেখানে আমরা 3-4টা বাইক আর কি থামছি। থামার পরে মানে 2 জন আর কি রয়ে গেছে, আর আমরা আমি একা এলো, মানে 3 জন রয়ে গেছে, আর আমরা এলো সামনে চলে গেছিলাম আমার বাইকটা আর কি। এরপরে অনেক সামনে যাওয়ার পর আমরা গলিতে ঢুকে গেছি, এবং পরে শুনি আরো অন্য পথ দিয়ে মানে ওই যে বঙ্গবন্ধু সমাধির মানে যে রোডে মেইন রোডে চলে গেছে। এরপর ওইখান থেকে আমরা আর পথ চিনি কি করবো। এরপর মানুষদের কাছে জিজ্ঞেস করে করে এরপর আমরা কোনো মতে পথটা পাইছি, কিন্তু এরপরে আমরা আমাদের নামাজের টাইম হয়ে যায় এবং মসজিদে ঢুকে যাই, আমরা আর করতে যেতে পারি নাই। পরে আর বাকিরা যারা গেছিলো তারা আর কি ঘুরে ফিরে আসেন, এবং আমরা ওইখান থেকে পরে রওনা দেওয়া করে নামাজ থেকে বের হয়ে পরে ওদের ফোন দিছি যে ভাই তোরা কোথায়, তোরা মানে যাবি না? পরেরা বলে আমরা অন্য পথ দিয়েছি, তোরা অন্য পথে চলে, মানে প্রতিবারের মতো আমরা রেখে আবার চলে গেছে। আর এবং পরে আমরা আমাদের মোট 2 জন ছিলাম, আমি এবং ইমন। তো আমরা পরে ভিতর দিয়ে মানে যে পথ দিয়ে আমরা আসলাম সেই পথ দিয়ে আমরা চলে যাই। হ্যাঁ, এবং আমার বাড়ি আসার কথা মানে ঘুরে ফিরে বাড়ি আসার কথা ছিল সকাল মানে সকাল না কি সকালবেলা বেরিয়ে ঘুরে ফিরে বাড়ি আসার কথা ছিল 12:30, কিন্তু আমি বাসায় আসছি 3টায়। আর আমার অবস্থা কি খারাপ হয়েছে একটু বুঝেন, মানে খাইতে গেছিলাম দধি, কিন্তু বাসায় এসে খাইছি শুধু বালি আর গালি। আর যেহেতু আমি আগে পরে মানে বাইক শেখার পরে আর কি 50-60 কিলো রাইডে একা কখনো চালাই যায়নি, সেজন্য বাসায় এসে আমার অনেক মানে সুন্দর সুন্দর কথা সুন্দর সুন্দর কথা বলতে কী বলছিস তা হয়তো আপনারা বুঝছেনি। হ্যাঁ,
আরেকটা কথা, পুরো সকালে মানে পুরো এত ঝামেলার মধ্যে যে আমাদের মানে এই পুরো সকালটার মধ্যে আমরা কিচ্ছু একটু ব্লক করিনি, মানে লিটারালি কিচ্ছু ব্লক করিনি। আর এখন চলে যাই আমরা বিকালের কাহিনীতে। তো আমরা সকালে তো বেশি একটা ঘুরতে পারি নাই, তাই হয়তো আপনারা সেই কাহিনীটা হয়তো আপনারা শুনছেন। আর এখন বিকাল হয়ে গেছে, আর এখন আমাদের আরেকটা জায়গায় যাওয়ার প্ল্যান আছে, দেখি সেটা কেমন ভাবে ফুলফিল হয়। তো ঠিক আছে, তো এখন আমরা যে তিন চারজন আর কি যাব, তারা মোটামুটি সবাই একত্রিত হইতেছি, আর এরপর আমরা রওনা দেব আর কি। তো তোরা কিছু বলবি? অন্ধকার করে দেখা যাও ভাই, আমার চার লাগবে না ভাই। سرور الكون يعجز أن يفينا وخير الله دوما يحتوينا فبعد تبتل ودعاء ليل أتانا عيد رب العالمين أتانا عيد رب العالمين سرور الكون يعجز أن يفينا وخير الله دوما يحتوينا فبعد تبتل ودعاء ليل أتانا عيد رب العالمين أسبغ فضل نعمته علينا وأسبغ فضل نعمته علينا وخير الله دوما يحتوينا ايش ده كورا পয়সারহাট ব্রিজে এই পরিমাণ ভিড় আমি আমার লাইফে দেখি নাই, মানে লিটারেলি হাঁটার মতো জায়গা ছিল না। আপনারা হয়তো ভিডিও ফুটেজে দেখছেনই, তো বুঝছেন কি পরিমাণ কি খারাপ অবস্থা ছিল আমাদের ওখানে। আমি ক্যামেরা অন করে বসেছিলাম, কিন্তু এই পরিমাণ নয়েসের জন্য কোনোভাবে কোনো কথাই বলতে পারিনি। তো এখানে ভিড় একটু বর্তমানে বেশি, আমরা যে ব্রিজটার কে আসে পয়সারহাট ব্রিজ, এখানে কথা বললে কিছু শুনছেন সত্যজন নাকি আমি জানি না, কারণ আমরা সবাই বসা। আর এখানে আমরা আসছিলাম কিছু ফ্রেন্ড, কিন্তু এখানে ভাই আর লাল সুন্দর পাই গেছি, দেখাবো নাকি দেখে আমি শিউরিত কিভাবে অনেক লোক এখানে করোনার ভিতরে এত লোক থাকা ঠিক না। ভাই তোমার মাস্ক কে? তোমার মাস্ক মাস্ক দিন ছুটি, মাস্ক করা আজকে ভাই এত গাড়ি কেন? তো ব্রিজে আমরা আসছিলাম আর কি ব্লক করতে, কিন্তু জনগণের তারাতি বাড়তি নাকি কর আমরা বসি নাকি? বসি নাকি তো দাঁড়াই আছি। তুলাপান যখন প্রথমবার ঘুরতে আসে,
মানে ঈদের দিন লাউড সাউন্ড বাজে এরকম গাড়িতে মানে নেচে নেচে পুরা মানে ঈদের দিন মাথাটাই গরম করে দেয়। ঘোরাফেরা শেষ করে সন্ধ্যায় আমরা বাসায় চলে আসি। কালকের দিনটা আমাদের জন্য কোনো নর্মাল ঈদের দিন ছিল না, কারণ আমরা ঈদের দিনে নর্মালি দুই তিনটা জায়গায় একটু সন্তুষ্টভাবে ঘোরাফেরা করি, এরপর সারাদিন খাওয়া দাওয়া, ঈদের সারাদিনই খাওয়া দাওয়া করি এবং বলে গেছি আর মানে যেসব জায়গায় আমি নর্মালি যাই সেসব জায়গায় মোটামুটি একটু ভিড় কম থাকে। আর কালকে প্ল্যান মতো কিচ্ছুই হয় নাই। যেমন এক, বের হওয়ার কথা ছিল 10টায় আর আমরা বের হয়েছি 12টায়। দুই, খাবো দই কিন্তু খাইছি বালি আর গালি। তিন, ঘুরবো আর গল্প করবো সারাদিন কিন্তু রাইড করছি আর ঝামেলায় ছিলাম সারাদিন। চার, বাসায় ফিরবো 12টায় কিন্তু বাসায় ফিরছি 3টায়। মানে পুরাই একটা মেসড আপ সিচুয়েশন আর কি। তো যত যাই হোক, দ্য ডে ওয়াজ এপিক। মানে রাইড, ঝামেলা, মানে ঘোরাফেরা সব কিছু মিলে আসলে এপিক ছিল। এবং এর সাথে সাথে এই ব্লগটা এখানেই শেষ। টাটা, গুড বাই, আল্লাহ হাফেজ।